বিদ্যুতের মূল্য এই সরকার বৃদ্ধি করেছে। এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে সে গ্রাম পর্যায়ে মানুষের উপর আজকে চাপ পড়েছে। আজকে এই বিদ্যুতের মূল্যের উপর এমন ভাবে দাম বাড়িয়েছে যেখানে গরিব দুঃখী মানুষ একদিকে তো বিদ্যুতের বিল দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং বিদ্যুৎ আজকে সংযোগ করা তাদের পক্ষে আজকে কষ্টকর হয়েছে। এই বিদ্যুতের মন্ত্রী কে আপনারা জানেন? বিদ্যুতের মন্ত্রী কে? বিদ্যুতের মন্ত্রী কিন্তু আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী, কথাটা ঠিক কিনা? তার সাথে আছে একজন প্রতিমন্ত্রী, জানেন তো, শেখ হাসিনা যা বলে তাই করে। এই বিদ্যুতের মধ্যে যে চুরি করেছে এই চুরির বিশাল ভাগ পাচ্ছে কে, বুঝতে পারছেন আপনারা? অতএব বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকে বিদ্যুৎ খাতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। শুধু বিদ্যুৎ খাতে নয়, যত মেঘা প্রকল্প প্রত্যেকটি মেঘা প্রকল্পে আজকে মেঘা চুরি করেছে, কথাটা ঠিক? এই জন্যই আজকে দেশের এই অবস্থা। কারণ কি জানেন? এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, এই জন্যই আজকে জনগণের দিকে না তাকিয়ে আজকে এভাবে বারবার মূল্য বৃদ্ধি করছে। কিসের মূল্য? জ্বালানি খনিজ সম্পদ সমস্ত কিছু এই মন্ত্রণালয়ের অধীনে। ডিজেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, অক্টেনের দাম বাড়িয়েছে, কেরোসিনের দাম বাড়িয়েছে, চাল ডাল তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আমরা শুধু বিএনপি না, এটা তো জনগণের উপর চাপ পড়ছে, সরকারি যারা আছেন কর্মকর্তা কর্মচারী তাদের উপর চাপ পড়ছে, আজকে পুলিশ বাহিনীতে যারা আছে তাদের পরিবারের উপর চাপ পড়ছে, তাদের আত্মীয় স্বজনের উপর চাপ পড়ছে। অতএব এখানে বিএনপি যেহেতু জনগণের দল, সেহেতু বিএনপি আজকে এই ব্যাপারে মাঠে নেমেছে, প্রতিবাদ করছে। আজকে জানেন আপনারা, এই বাংলাদেশে একজন অনৈতিক অনির্বাচিত ভোটচোর সরকার রয়েছে ক্ষমতায়। বাউন্ডের ভাষা আন্দোলনে সালাম জব্বার রফিকের রক্তের বিনিময়ে রাজপথে ফসলা হয় নাই? 62 শিক্ষা আন্দোলনে ওয়াজিউল্লাহ বাবুর মতিউরের রক্তের মধ্য দিয়ে রাজপথে ফসলা হয় নাই? 79-এর গণপুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফসলা হয় নাই? হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রাম রাজপথে শুরু হয় নাই? 90-এর বিরোধী আন্দোলন রাজপথে সেদিন জয়নাল জাফর দিবানী শাহ সেদিন দেলওয়ার রাও ফর্দোশিয়া এবং সেদিন নূর হোসেন জাহাদ ডাক্তার মিলনে রক্তের মধ্য দিয়ে কি রাজপথে ফসলা হয় নাই? আজকেও যখন আমরা জনগণের জন্য আন্দোলন করছি, চাল ডাল তেলের মূল্য কমানোর জন্য, মাছ ভাড়া বৃদ্ধি কমানোর জন্য আমরা আন্দোলন করছি, তখন আমরা দেখছি সেই ঘোড়ায় ঘোড়ার ছাত্রদের হত্যা করেছে, হত্যা করেছে স্বেচ্ছাসেবক দল নেতা, সেই রহিমদের হত্যা করেছে যুব নেতা, নারায়ণগঞ্জে শ্যামকে হত্যা করেছে মুন্সিগঞ্জের যুব নেতা, শ্যামকে হত্যা করেছে আসলামকে হত্যা করেছে, সেই নয়নকে হত্যা করেছে, সেই অনিককে হত্যা করেছে, আমাদের সাবেক এমপি সেই শাহজাহানকে হত্যা করেছে, এই অভিযোগ সামনে স্বেচ্ছাসেবকদের মকবুলকে আমরা বলতে চাই, শেখ হাসিনা তোমার হাত আজকে রক্তে রঞ্জিত, এই রক্তে রঞ্জিত হাত কখনো ক্ষমতায় থাকতে পারে না, তাই এই রক্তে রঞ্জিত হাত দিয়ে ক্ষমতা পরিচালনা করা সম্ভব না। তাই শেখ হাসিনা ভালো ভালো বিদায় নিয়ে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, পার্লামেন্ট বিলুপ্ত করুন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন দিন।